Assalamualaikum. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে রাজধানী আরিয়াল কলেজ কর্তৃক আয়োজিত আমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি কাউসার সালমা, রাজধানী আরিয়াল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রভাষক। প্রিয় শিক্ষার্থীরা, আজ কে আমি আলোচনা করব মুইজউদ্দিন মোহাম্মদ গুরি কে নিয়ে। মুইজউদ্দিন মোহাম্মদ গুরি এই টপিকটি তোমরা পাবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা। এই অধ্যায় থেকে আজকে আমরা মুইজউদ্দিন মোহাম্মদ গুরির পরিচয় এবং মুইজউদ্দিন মোহাম্মদ গুরি কিভাবে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছেন সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি আমার প্রিভিয়াস দুটি লেকচার ফলো করে থাকো, প্রিভিয়াস লেকচারে আমি আলোচনা করেছিলাম সুলতান মাহমুদ নিয়ে, এর আগে আমি আলোচনা করেছিলাম মোহাম্মদ বিন কাসিমকে নিয়ে। এই টপিকগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, আশা করি তোমরা আমার লেকচারগুলো ফলো করছো। তাহলে চলো শুরুতে আমরা মুইজউদ্দিন মোহাম্মদ গুরির পরিচয় জেনে নিই। মুইজউদ্দিন মোহাম্মদ গুরি কর্তৃক প্রতিষ্ঠিত বংশটি ইতিহাসে গুরি বংশ নামে পরিচিত এবং এই গুরি বংশের শাসনামল ছিল 1175 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমি আবারও বলছি, মুইজউদ্দিন মোহাম্মদ গুরি কর্তৃক প্রতিষ্ঠিত গুরি বংশের শাসনামল 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল, 1175 খ্রিস্টাব্দ থেকে। এবং মুইজউদ্দিন মোহাম্মদ গুরি তিনি গুর অঞ্চলের অধিবাসী ছিলেন। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, গুর অঞ্চলটির অবস্থান কোথায় ছিল? আফগানিস্তানের গজনি ও হিরাতের মধ্যবর্তী যে তুর্কি ক্ষুদ্র পার্বত্য রাজ্যটি রয়েছে সেই রাজ্যটি ছিল গুর অঞ্চল, এবং এই গুর অঞ্চলের অধিপতিরাই পরবর্তীকালে গজনির রাজা হিসেবে মনোনীত হতো। আমরা প্রিভিয়াস লেকচারে সুলতান মাহমুদকে নিয়ে পড়েছিলাম, সেই সুলতান মাহমুদের যে উত্তরাধিকাররা ছিল তাদের সাথেই মূলত গুর অঞ্চলের প্রধানগণ প্রতিদ্বন্দ্বিতা করত, এবং প্রতিদ্বন্দ্বিতা করে তারা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকত এবং গজনির রাজা হিসেবে মনোনীত হতো। সুলতান মাহমুদের একজন উত্তরাধিকার ছিল যার নাম হচ্ছে বাহারাম। সেই বাহারাম তিনি কি করেছিলেন, গুর অঞ্চলের দুইজন যুবরাজকে হত্যা করেছিলেন। বাহারাম গুর অঞ্চলের দুইজন যুবরাজ, একজনের নাম হচ্ছে কুতুবুদ্দিন মুহাম্মদ ও সাইফুদ্দিন, এই দুইজন ভাইকে হত্যা করেছিল। এবং বাহারামের এই হত্যার প্রতিশোধ নেয়ার জন্য গোর অঞ্চলের অপর একজন প্রতিনিধি কুতুবুদ্দিন মোহাম্মদ ও সাইফুদ্দিনের ভাই আলাউদ্দিন হোসেন গজনি রাজ্য আক্রমণ করে, এবং ভাতৃ হত্যার প্রতিশোধ নেয়ার জন্য 7 দিন 7 রাত গজনি রাজ্যকে অবরুদ্ধ করে রাখে। গজনীতে হত্যাযন্ত্র চালিয়ে, আগুন জ্বালিয়ে গজনী থেকে বিপুল পরিমাণ ধন সম্পদ সংগ্রহ করে গজনীকে ধ্বংস করার চেষ্টা করে আলাউদ্দিন হোসেন। এজন্য ইতিহাসে আলাউদ্দিন হোসেন জাহানসুজ নামে পরিচিত। জাহানসুজ শব্দটির অর্থ হচ্ছে অগ্নিদগ্ধকারী, অর্থাৎ আলাউদ্দিন হোসেন তিনি পৃথিবী অগ্নিদগ্ধকারী হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীকালে বাহারামের পুত্র খসরু শাহ তিনি গুজ্জ তুর্কিদের হাতে পরাজয় বরণ করেন এবং গজনী থেকে পলায়ন করেন। এভাবে গুজ্জ তুর্কিরা গজনী রাজ্যটি দখল করে নেয় এবং 10 বছর এই গজনী রাজ্যে শাসন পরিচালনা করে। এরপর গোর অঞ্চলের অধিপতি, যিনি ইতিহাসে জাহানসুজ বা ও পৃথিবী অগ্নিদগ্ধকারী হিসেবে পরিচিত, সেই আলাউদ্দিন হোসেনের মৃত্যুর পর গিয়াসউদ্দিন মোহাম্মদ গুজ্জ তুর্কিদেরকে পরাজিত করেন এবং গজনী থেকে বিতাড়িত করতে সক্ষম হন। গিয়াসউদ্দিন মোহাম্মদ তার ভাই মুইজউদ্দিন মোহাম্মদ শাম বা মোহাম্মদ গুরিকে গজনীর অধিপতি হিসেবে মনোনীত করেন। মূলত গজনীর শাসনকর্তা হিসেবে মনোনীত হওয়ার পর মুইজউদ্দিন মোহাম্মদ শাম বা মুইজউদ্দিন মোহাম্মদ গুরি
তিনি গজনী শাসনকর্তা হন এবং তিনি সিদ্ধান্ত নেন যে তিনি ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করবেন, ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করবেন। এই মুইজউদ্দিন মোহাম্মদ গুরি কর্তৃক প্রতিষ্ঠিত বংশটি ইতিহাসে গুরি বংশ নামে পরিচিত এবং এই মুইজউদ্দিন মোহাম্মদ গুরি সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন, যার কারণে তাকে বলা হয় মুসলিম শাসন প্রতিষ্ঠার অগ্রনায়ক। প্রিয় শিক্ষার্থীরা, এই যে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি, তিনি গজনীর শাসনকর্তা হিসেবে মনোনীত হন, এরপর ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করেন। তার ভারতীয় উপমহাদেশে অভিযানের পথটি মোটেও সহজ ছিল না। এ সময় ভারতের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা তার অনুকূলে ছিল বিধায় তিনি হয়তো ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করতে পেরেছেন। এখন চলো আমরা দেখি যে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি যখন ভারতে অভিযান পরিচালনা করেন তখন উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা ও সামাজিক অবস্থা কেমন ছিল। মোহাম্মদ গুরির ভারত আক্রমণকালে ভারতের রাজনৈতিক অবস্থা ছিল চরম অরাজকতাপূর্ণ, কারণ এই সময় ভারতবর্ষ কোন কেন্দ্রীয় শাসনের অধীনে ছিল না। ভারতবর্ষ ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র একে অপরের সাথে দ্বন্দ্ব, কলহ ও বিভাগে লিপ্ত ছিল। যেহেতু সমগ্র ভারতীয় উপমহাদেশ কোন প্রকার কেন্দ্রীয় শাসনের অধীনে ছিল না, যার কারণে তাদের মধ্যে জাতীয় ঐক্যের অভাব ছিল এবং জাতীয় ঐক্যের অভাব থাকার কারণে তাদের অভ্যন্তরীণ যে শক্তি তা ভঙ্গুর হয়ে পড়েছিল। দেখা যেত এক অঞ্চলের শাসক কিভাবে অন্য অঞ্চলের শাসককে পরাজিত করে সেই অঞ্চলটি দখল করতে পারবে সে নিয়ে ব্যস্ত ছিল। এক অঞ্চলের শাসকের সাথে অপর অঞ্চলের শাসকের শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করত এবং তারা একে অপরের সাথে দ্বন্দ্ব ও কলহে লিপ্ত থাকত। প্রিয় শিক্ষার্থীরা, মোহাম্মদ গুরি যখন ভারত আক্রমণ করেন তখন সমগ্র ভারতবর্ষ শতদ্রু নদী থেকে সোন নদী পর্যন্ত উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলটি ভারতের রাজপুতদের অধীনে ছিল। অর্থাৎ শতদ্রু নদী থেকে সোন নদী পর্যন্ত সমগ্র ভারতবর্ষের যে উত্তর উত্তর পশ্চিম অঞ্চলটি রয়েছে তা রাজপুতদের অধীনে ছিল। আমি যদি অঞ্চলগুলোর নাম বলি, যেমন ধরো পাঞ্জাব, মুলতান, সিন্ধু, দিল্লি, আজমির, কনৌজ, বাংলা, বিহার, গুজরাট, বুন্দেলখণ্ড, এই অঞ্চলগুলো যে রাজপুতরা ছিল তারা নিজেদের অঞ্চলের শাসন তো পরিচালনা করত, পাশাপাশি তারা অন্য অঞ্চলের যে শাসক তাদের সাথে শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করত, কিভাবে তাদেরকে পরাজিত করবে, সেই অঞ্চল দখল করবে, এই অনৈক্য ও বিবাদেই তারা লিপ্ত ছিল। এবং ভারতীয় উপমহাদেশের এই চরম অস্থিতিশীল পরিস্থিতির রাজনৈতিক অরাজকতার সুযোগ নিয়েছিলেন মোহাম্মদ গুরি এবং তিনি এই সুযোগে, এই শাসকদের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে তিনি ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করেছিলেন। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অবস্থা যেমন সংকটাপূর্ণ ছিল ঠিক তেমনি এ সময় সামাজিক জীবনেও ছিল অরাজকপূর্ণ পরিস্থিতি বিদ্যমান ছিল। যেমন ভারতীয় উপমহাদেশে এ সময় শ্রেণী বৈষম্য প্রকট আকার ধারণ করে এবং জাতিভেদ প্রথা লক্ষণীয় ছিল। তৎকালীন সময় ভারতীয় উপমহাদেশ চারটি শ্রেণীতে বিভক্ত ছিল, এরা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারটা শ্রেণীতে তারা বিভক্ত ছিল এবং তাদের মধ্যে শ্রেণীভেদ প্রথা লক্ষণীয় ছিল। যেমন ধরো ব্রাহ্মণ ও ক্ষত্রিয় যারা ছিল তারা সমাজে প্রভাবশালী ছিল এবং উঁচু স্তরের ছিল, অন্যদিকে যারা বৈশ্য ও শূদ্র তাদেরকে সমাজের নিচু স্তরের মানুষ মনে করত। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা অন্য শ্রেণীর যাদের তাদেরকে কোন প্রকার মর্যাদা প্রদান করত না, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, তাদেরকে স্পর্শ করা যাবে না, তাদের হাতে পানীয় গ্রহণ করা যাবে না, এসব যদি করে তাহলে কি হবে, তাদের জাত নষ্ট হবে। তাই এই নিচু স্তরের মানুষদের অবস্থা সমাজে খুবই শোচনীয় ছিল। এছাড়াও এই উঁচু বর্ণের হিন্দুরা নিচু বর্ণের হিন্দুদের উপর নির্যাতন ও নিপীড়ন করত, যেটি বিশেষভাবে লক্ষণীয় ছিল।
তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশে এই যে জাতিভেদ প্রথাটি আমরা দেখছি, এছাড়াও শ্রেণীভেদ প্রথা ছিল, এগুলোর কারণে ভারতীয় উপমহাদেশের যে অধিবাসীরা ছিল তাদের নিজেদের মধ্যে সেই ঐক্য ও সংহতি ছিল না, যেহেতু তারা একে অপরের সাথে একটি সম্পর্ক গড়ে তুলেছিল, যার কারণে ভারতীয় উপমহাদেশের অধিবাসীরা তারা একে অপরকে বিশ্বাস করত না, এবং এর সুযোগ নিয়েছিলেন মুইজউদ্দিন মোহাম্মদ কুলি, এবং এর সুযোগ নিয়ে তিনি ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, মোহাম্মদ কুলি তার রাজ্য জয়ের স্বপ্নটি লাভ করেছিলেন তার ভাইয়ের কাছ থেকে, এছাড়াও তিনি যেহেতু উচ্চাকাঙ্ক্ষী ছিলেন তিনি সুলতান মাহমুদের পদাঙ্ককে অনুসরণ করেছিলেন। এছাড়াও মোহাম্মদ কুলির ভারত জয়ের পিছনে বেশ কিছু কারণ রয়েছে, এখন আমরা সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে কারণটি সেটি হচ্ছে মোহাম্মদ কুলি তিনি মধ্য এশিয়ায় একটি সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু মধ্য এশিয়ায় বারবার অভিযান করার পরেও মধ্য এশিয়ার একজন শাসক খাওয়ারিজম শাহ কর্তৃক মোহাম্মদ কুলি বারবার পরাজয় বরণ করে, এবং খাওয়ারিজম শাহ কর্তৃক পরাজিত হয়ে মোহাম্মদ কুলির মধ্য এশিয়ায় সাম্রাজ্য স্থাপনের স্বপ্নটি ধূলিসাৎ হয়ে যায়। তখন তিনি সিদ্ধান্ত নিলেন মধ্য এশিয়ায় সাম্রাজ্য প্রতিষ্ঠা না করে ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করা যাক, এবং ভারতীয় উপমহাদেশে একটি মুসলিম শাসন প্রতিষ্ঠা করা যাক। এজন্যই খাওয়ারিজম শাহ কর্তৃক বারবার পরাজিত হয়ে মোহাম্মদ কুলি মধ্য এশিয়ায় সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্নকে বাদ দিয়ে ভারতীয় উপমহাদেশের দিকে তার দৃষ্টিকে নিবদ্ধ করেন। দ্বিতীয় কারণটি হচ্ছে, যেহেতু গজনি সুলতানদের সহযোগিতা পেয়ে পাঞ্জাবের শক্তি ক্রমবর্ধমান হারে বেড়ে গিয়েছিল, মোহাম্মদ কুলি ভেবেছিল যে এই পাঞ্জাবের শক্তি যদি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায় এটি গোর রাজ্যের জন্য হুমকি স্বরূপ, এবং পরবর্তীতে গোর রাজ্যের শাসকগণ হয়তো স্বাধীনভাবে আর সাম্রাজ্য পরিচালনা করতে পারবে না, সেই জন্য মোহাম্মদ কুলি পাঞ্জাব অঞ্চলকে দখল করার মাধ্যমে গজনীর শক্তিকে খর্ব করে নিজের গোর অঞ্চলের আধিপত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এবং এই জন্যই তিনি পাঞ্জাবের শক্তিকে খর্ব করার জন্যই ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করেছিলেন। তৃতীয় কারণটি হচ্ছে, যেহেতু আমি পূর্বেই বলেছি ভারতীয় উপমহাদেশে এই সময় কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না, ভারতীয় উপমহাদেশ ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল, এবং এই ক্ষুদ্র রাষ্ট্রগুলোর মধ্যে কোনো প্রকার জাতীয় ঐক্য ছিল না, তারা একে অপরের সাথে দ্বন্দ্ব কলহে লিপ্ত ছিল, তাদের মধ্যে রাজনৈতিক অরাজকতা বিদ্যমান ছিল, এর সুযোগ গ্রহণ করেছিলেন মোহাম্মদ কুলি, এবং তিনিও ভারত জয়ের স্বপ্ন দেখেছিলেন, এবং তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিনি ভারতীয় উপমহাদেশের এই অরাজক পরিস্থিতিকে কাজে লাগিয়েছিলেন। চতুর্থত হচ্ছে, ভারতীয় উপমহাদেশের এই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে যে রাজন্যবর্গ রয়েছে বা যে শাসকরা রয়েছে তাদের মধ্যে যে কলহ বিবাদ ছিল, তাদের একে অপরের প্রতি যে আস্থার অভাব ছিল, এবং যে অরাজকতাপূর্ণ পরিবেশ ছিল, এর সুযোগকে কাজে লাগিয়ে মোহাম্মদ কুলি ভারতীয় উপমহাদেশে একটি স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। এবং পঞ্চম ও সর্বশেষ যে কারণটি মোহাম্মদ কুলির ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করার পিছনে, তার সাথে আমরা সুলতান মাহমুদেরও কিছু মিল পাই, সেটি হচ্ছে মোহাম্মদ কুলি জানতেন যে ভারতীয় উপমহাদেশ হচ্ছে বিশাল ধনরত্নের ভাণ্ডার, এবং এই ভারতীয় উপমহাদেশের অফুরন্ত ধন সম্পদ লাভ ও ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার করার জন্যই মূলত মোহাম্মদ কুলি উত্তর ভারতে অভিযান পরিচালনা করেছিলেন। তাহলে আমরা কি বুঝলাম, এই পাঁচটি কারণে মোহাম্মদ কুলি ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করেছিলেন, পাশাপাশি তিনি তার ভাইয়ের কাছ থেকে রাজ্য জয় উৎসাহ লাভ করেছিলেন, এবং তিনি সুলতান মাহমুদকে অনুসরণ করতেন, মূলত এই কারণগুলোর কারণে মোহাম্মদ কুলি উত্তর ভারতে অভিযান পরিচালনা করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি মোহাম্মদ কুলির পরিচয় নিয়ে আলোচনা করলাম, এবং তৎকালীন সময়ে মোহাম্মদ কুলি যখন ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে বা মুসলিম শাসন প্রতিষ্ঠা করার জন্য অভিযান পরিচালনা করে, তখন ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, সামাজিক অবস্থা কেমন ছিল, এবং কি কারণে মোহাম্মদ কুলি ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করেছেন, সে নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।
ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা মোহাম্মদগড়ের ভারতীয় উপমহাদেশে অভিযান নিয়ে আলোচনা করব এবং তিনি কিভাবে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছেন, কি কি যুদ্ধ পরিচালনা করেছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, শুভরাত্রি।